কই গো গিন্নি আমার যে যাওয়ার সময় হয়েছে বলি সাত সকাল করে কোথায় থাকো বলো তো তুমি জানো না সকাল করে আমার ঘরে লক্ষ্মীকে না দেখে আমি কোথাও বের হইনে হুম রোজ রোজ সকাল করে আমার আর ওসব সব রসের কথা শুনতে ভালো লাগে না জীবনে তো একটা হীরের হারও কিনে দিতে পারতে তাও না হয় বুঝদাম আহা রাগ করছো কেন গিন্নি শোনো শোনো এবার বড় পুজোর আগে তোমাকে ঠিক একটা হীরের হার কিনে দেব বুঝলে কথা দাও তাহলে এবার আমাকে বড় পুজোর আগে হীরের হার কিনে দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে কথা দিলাম কিনে দেব এবার একটু হাসো দেখি হ্যাঁ তোমার হাসি মুখটা দেখে বের হই এই রে লক্ষ্মীকে যে কথা দিয়ে আসলাম একটা হীরের হার কিনতে গেলে তো আমি ফকির হয়ে যাব কেন যে কথা দিতে গেলাম ও প্রতাপদা প্রতাপদা এত দেরি করে দোকানে যাচ্ছ আজ আরে আমার দোকানে আমি দেরি করে যাব না সকাল সকাল যাব তা তোর কাছে শুনে যেতে হবে নাকি ধুর আমার কথায় কেন যাবে তুমি আজ একটু দেরি করে যাচ্ছ তো তাই বললাম আমি তো আর তোর মতো মাটির পুতুল বিক্রি করি নে যে আমার এত সকাল সকাল আসা লাগবে আমার ভুল হয়েছে গো যাও তুমি তোমার দোকানে যাও হায় রে মানুষ দুদিনের এই দুনিয়ায় কতই আর পাহানা করবে রে রামু জুতো স্যান্ডেল লাগবে নাকি তোর কি জুতো স্যান্ডেল না লাগলে কি তোমার দোকানের সামনে আসা যায় না হ্যাঁ তা আবার আসা যাবে না কেন তোর ওই তাকানো দেখে মনে হলো তোর জুতো স্যান্ডেল কিছু একটা দরকার তুমি ঠিকই ধরেছো দাদা আসলে ওই যে কথায় আছে না কথায় কি আছে রে রামু হ্যাঁ মানুষ কয় ওই যে শোনো না এই নাপিতের নজর থাকে কপালের দিকে যে মানুষের চুল বড় হলো নাকি আর জুতোর দোকানের নজর থাকে মনেশের পায়ের দিকে যে জুতো জোড়া ছিঁড়লো নাকি ওই দেখ আমি কি তা দেখে বলেছি নাকি তোকে এটা দেখাও দেখি এক জোড়া স্যান্ডেল এই মাঠে ঘাটে কাজ কাম করে করে এই স্যান্ডেল জোড়া ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়ার আর জায়গা নেই গো এই নে খুব ভালো স্যান্ডেল এটা তুই এই ছিঁড়তে পারবি নে হ্যাঁ সে আমি জানি দেখি আগে ভালো করে তারপর পছন্দ হলে নেব হ্যাঁ দাদা এই পছন্দ হয়েছে গো এখন ক টাকা দেব ক দেখি তুই ভাই মানুষ তুই দুশো টাকা দিলি হবে বাবা রে বাবা টাকা কি কাছের পাতা নাকি যে তুমি চাইবে আর আমি ছিঁড়ে ছিঁড়ে এনে দেব এই স্যান্ডেলের দাম এত বাপ রে বাপ হ্যাঁ তুই বুঝতে পারিস নি রে এই স্যান্ডেল বিদেশের থেকে নিয়ে আসা বুঝলি এই রাখো তো বিদেশে স্যান্ডেলই হোক আর দেশে স্যান্ডেলই হোক ও তো পাই থাকবে তাই না তুমি আমাকে ওই পঞ্চাশ টাকার ভেতরে এক চোরা স্যান্ডেল দেখাও না রে ভাই আমার কাছে তেমন স্যান্ডেল নেই যা যা তুই অন্য জায়গায় গিয়ে দেখ রে রামু তোর কোনো ভগবানের মূর্তি লাগবে রে দাদা আমার একটা লক্ষ্মী প্রতিমা লাগবে হ্যাঁ ঘরের লক্ষ্মী অর্ডার করেছে বুঝলে তো এই নে রামু এই তোর লক্ষ্মী প্রতিমা হ্যাঁ দাদা কত দেব তোমাকে তোর যা মন তাই দিয়ে যা ওগো তোমার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে তো হ্যাঁ হ্যাঁ বেশ ভালোই চলছে গিন্নি সামনে আবার বড় পুজো অনেক অর্ডার পেয়েছি সেগুলো করে মেলার জন্য তো বানাতে হবে অনেক বেশ তো তাহলে এবার কিন্তু আমরা পুজোর শেষে বাপের বাড়িতে বেড়াতে যাব কতদিন হয়ে গেল ও বাড়িতে যায় না ওখানে গিয়ে কি করব বলো তোমার বাবা মা কেউ তো আর নেই তাও বাড়িতে যে আমাকে যেতে হবে একবার গিয়ে ঘুরে দেখেই চলে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাব এখন বলো বলো এবার তোমাকে কোথা থেকে শাড়ি কিনে দেব পুজোর কদিনে নতুন নতুন শাড়ি পরবে রোজ অত শাড়ি আমার লাগবে না তুমি তোমার জন্য কিছু নিও তাহলেই হবে জীবনটা এত সুন্দর হতো না যদি তুমি আমার সাথে না থাকতে কত মানুষের কত আশা থাকে তোমার তো দেখি কিছুই নেই অল্পতে খুশি হতে জানলে জীবন এমনিতেই সুন্দর হয় ওগো জানো আজ না ধাক্কা লেগে পুজোর ঘর থেকে মূর্তিটা পড়ে ভেঙে গেছে তুমি কাল সকালে গিয়ে আগে বিনোদ দাদার দোকান থেকে একটা মূর্তি এনে দিয়ে তারপরে দোকানে যাবে না না আমি পারব না তুমি গিয়ে নিয়ে এসো আমি পারলে কি আর তোমাকে বলতাম তোমার যেতে সমস্যা কোথায় শুনি হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে আমি যেতে পারব না ব্যাস ঠিক আছে তাহলে কাল থেকে তোমার জন্য ভাত রান্না করব না আচ্ছা আচ্ছা সে সকালে দেখা যাবে এখন একটু ঘুমাতে দাও আমাকে ব্যাস রাগ হয়ে গেল যা করে আমি আগে একটু ঘুমিয়ে কি খবর দাদা তুমি আজ হঠাৎ আমার দোকানে কি মনে করে আমার একটা শিব মূর্তি লাগবে মন্দিরের মূর্তিটা তোর বৌদি নাকি ভেঙে ফেলেছে বুঝলি বেশ তো নিয়ে যাও আমাকে বললে তো আমি গিয়ে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম আরে তা বললে কি আর হয় ঠাকুরকে নিতে আসতে আবার কষ্ট পেলে চলে তা তোর ব্যবসা কেমন চলছে হ্যাঁ বেশ ভালোই চলে দাদা আমি তো তোমার মতো বড় ব্যবসায়ী না দু চার টাকা যা হয় এতেই খুশি খুশি কিভাবে হব রে তো হীরের হার চেয়েছে এবারের বড় পুজোয় দিতে না পারলে কপালে কষ্ট আছে আরে কি যে বলো দাদা যে থাকবার সে এমনিতেই থাকবে আর যে যাওয়ার তাকে যতই চেষ্টা করো না কেন আটকে রাখতে পারবে না তোর কথা শুনে মনে হচ্ছে তুই তো বেশ ভালোই আছিস আমার কথা শুনলে তুমিও ভালো থাকতে পারবে দাদা হতে পারি তোমার থেকে ছোট ব্যবসায়ী তোমার মতো বড় ব্যবসা না আমার কিন্তু আমি কষ্ট করে যা আয় করি তাতে কোনো ভেজাল নেই দাদা তার মানে তুই বলতে চাস আমি দু নম্বরই ব্যবসা করি এই জন্যই তোর কাছে আসতে মন চায় না আহা দাদা তুমি রেগে যাচ্ছ কেন আমি তোমাকে তা বলিনি সৎভাবে চললে জীবন অনেক সুন্দর হয় দাদা শুধু গাড়ি গাড়ি টাকা পয়সা থাকলেই সুখ কপালে চোটে না হায় হায় আমার কি সর্বনাশ হলো রে এখন আমি কি করব দাদা দাদা শক্ত হও তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না তোমাকে শক্ত হতেই হবে আমার যে কিছু পুরে শেষ হয়ে গেল রে বিনোদ সব শেষ হয়ে গেল আমার তুমি কিচ্ছু চিন্তা করো না দাদা আমি তো আছি তোমার পাশে তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করবে আমি তোমাকে সাহায্য করব। সত্যি বলছিস তুই সত্যি বলছিস ভাই হ্যাঁ দাদা তুমি এখন চিন্তা না করে চলো তো বাড়িতে চলো এই নাও দাদা এই শিবমূর্তিটা দোকানে সুন্দর করে রেখে দাও দেখবে কোনো অশনি শক্তি কিচ্ছু করতে পারবে না আজকে যদি তুই না থাকতিস তাহলে যে আমাকে পথে বসতে হতো শোনো দাদা বড় লোক গরিব লোক কারোর গায়ে লেখা থাকে না সৎভাবে বাঁচলে জীবন সুন্দর তাই লোপ করা যাবে না হ্যাঁ এখন থেকে আমি আর কারোর কাছে চড়া দামে জুতো বিক্রি করব না প্রয়োজনে গরিব অসহায়দের ফ্রিতে জুতো দান কথা ভুলেও বলো না দাদা তাহলে কিন্তু আবার দুদিন পরেই হয়ে যাবে ব্যবসায় কি রে রামু আবার কি মনে করে আসলি এখানে নতুন স্যান্ডেল লাগবে নাকি এই তো বলেছিলাম না যে নাপিতের চোখ কপালে আর মুচির চোখ পায়ে হ্যাঁ এই কি বললি তুই আবার বল ইয়ে মানে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে গো মানে ওই এই জুতোর দোকানদারের চোখ হ্যাঁ এই আমাকে জব্বর দেখে জোড়া স্যান্ডেল দাও তো যাতে তোমার কাছে বছরখানেক আর আশা না লাগে বেশ বেশ আয় আয় দিচ্ছি তোকে এমন একজোড়া স্যান্ডেল